ফিটনেস ওই স্কিল ধরে রাখতে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুরু হয়েছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প। ভবিষ্যতে এই ক্যাম্পের সুফল পাবে বাংলাদেশ এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অভিজ্ঞ ক্রিকেটাররা ফেরায় চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে ক্যাম্পে আরও প্রতিযোগিতা বাড়বে বলে বিশ্বাস তার। অভিজ্ঞ আর তরুণ ক্রিকেটারদের পদচারণায় মুখর মিরপুরের হোম অফ ক্রিকেট। অক্টোবরে ইংল্যান্ড সিরিজের আগে নিজেদের প্রস্তুত করতে কন্ডিশনিং ক্যাম্পে মনোযোগী জাতীয় দলের ক্রিকেটাররা। এখনও দেশে ফিরেননি জাতীয় দলের ফিটনেস ট্রেনার মারিও ভিলাভারায়ন। গুরুত্বপূর্ণ এই ক্যাম্প তাই শুরু হয়েছে দেশীয় ট্রেনারদের অধীনেই। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে সাকিব আর কাউন্টি খেলতে ইংল্যান্ডে মুস্তাফিজ। দুজন ছাড়া প্রাথমিক স্কোয়াডের বাকি 28 সদস্য রিপোর্ট করেছেন দেশীয় ট্রেনার ইফতেখারুল ইসলামের কাছে। অধিনায়ক মাশরাফির মত, ব্যক্তিগত ফিটনেস আর স্কিলকে আরও ধারালো করার মূল মঞ্চ এই কন্ডিশনিং ক্যাম্প। ইংল্যান্ড সিরিজ আসতে এখনও ধরেন দুই মাস তিন মাস মতো বাকি আছে। সো এখন থেকে প্রিপারেশন শুরু হওয়া মানে অবভিয়াসলি আমরা একটা ভালো প্রিপারেশন নিতে পারবো। সবসময় আমরা একটা ট্রেনারের সাথেই করে এসেছি, এখনও ট্রেনার আসছে ধরেন ইফতি করাচ্ছে। আর আর যেটা হচ্ছে ধরেন সবসময় এটা এমনকি যে অনেকটা নিজের পরও ডিপেন্ড করে, অনেক সময় নিজে কিছুটা স্বাবলম্বী হওয়ার ব্যাপার থাকে। অভিজ্ঞ শাহরিয়ার নাফিস, সোহরাওয়ার্দী শুভ, রকিবুল হাসানরা ক্যাম্পে ফিরেছেন। এই ক্যাম্প থেকে তারা আন্তর্জাতিক ক্রিকেটে আবারও ফিরতে পারলে লাভবান হবে টিম বাংলাদেশ, এমন আশাই করেন টাইগার্স কিপার। খুব ভালো সাইন বাংলাদেশ ক্রিকেটের জন্য যে যারা সিনিয়র প্লেয়ার আমাদের সাথে আমার সাথে যারা খেলছে, আমি পেটি শিওর যে তারা অবশ্যই নিজেদেরকে বেস্ট পসিবল চান্সটা দিবে বাংলাদেশ টিমে ফেরার জন্য। কাউন্টি খেলে ইংল্যান্ডের কন্ডিশনের সাথে অভ্যস্ত হবেন মিস্টার কাটার মুস্তাফিজ, যাতে ব্যক্তিগতভাবে লাভবান হবেন মুস্তাফিজ পাশাপাশি টিম বাংলাদেশও। সামনের বছর ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাজে লাগতে পারে তার অভিজ্ঞতা। ওখান থেকে অনেক কিছু কালচার শিখতে পারবে, নিজের কীভাবে যত্ন নিতে হয় সব কিছু আশা করি শিখতে পারবে। এবং অবভিয়াসলি কিছু ইয়াং প্লেয়ার আছে, সে নিজেও ইয়াং প্লেয়ার, তাদের সাথে শেয়ার করলে হয়তো বা তাদেরও অনেক হেল্প হতে পারে। সকালে ক্যাম্পের শুরুতে কিছু ফিটনেস পরীক্ষা দেন ক্রিকেটাররা, এরপর 3 ঘন্টা ধরে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিপ টেস্ট দেন মাশরাফি তামিমরা। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগের সন্দেহজনক অ্যাকশনের বোলারদের নিয়ে শুরু হয়েছে বোলিং অ্যাকশন রিভিউ কমিটির কার্যক্রম। প্রথম দিনে দুজন বোলার নিয়ে কাজ করেছেন রিভিউ কমিটির সদস্যরা। প্রথমে ঢাকা প্রিমিয়ার লিগে অমিতাভ কুমার নয়ন ও নাঈম ইসলাম জুনিয়রের বোলিং পর্যবেক্ষণ করেছেন নাসির আহমেদ নাসু, ওমর খালিদ রুমি, দীপু চৌধুরীরা। এছাড়া উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। একজন বোলারকে বিভিন্ন ডেলিভারির মোট 6 ওভার বোলিং করতে দেয়া হয় এবং 6টি ক্যামেরায় ভিডিও ফুটেজ ধারণ করা হয়। আগামী 2 সপ্তাহে সন্দেহজনক মোট 10 জন বোলারের ফুটেজ রেকর্ড করা হবে এবং ডেলিভারিতে তাদের সমস্যাগুলো ধরিয়ে দেওয়ার এবং শোধরানোর চেষ্টা করা হবে। এদিকে আরাফাস্তানির অ্যাকশন নিয়ে আলাদাভাবে কাজ করবে বিসিবি। বেসিক্যালি ওদের বোলিং অ্যাকশন নিয়ে ওদের ভিডিওগুলো করেছি আমরা, 6টা ক্যামেরা ইউজ করে 6 অ্যাঙ্গেল থেকে ওদের বোলিংগুলো আমরাকে ভিডিও করেছি। তারপরে আমরা বিভিন্ন অ্যাসেসমেন্টে যাবো, যেহেতু খালি চোখে তো কিছু বলা যাচ্ছে না, আমরা পরে এটা সফটওয়্যারে নিয়ে আমরা তারপরে আমরা অ্যাসেসমেন্ট করার পরে বলতে পারবো। পজিটিভ ভালো সাইন, কারণ এমনিতে চোখ খালি চোখে তো বোঝা মুশকিল, ওইটা বসে বসে যখন আমরা নাসু আমরা যখন বসবো নাসু তো দেখবে যে ছবিগুলো কেমন আসছে, ওটা হাতের অ্যাঙ্গেল দেখতে হবে, তারপরে না অনেক কিছু দেখতে হবে, ওদের পার্টিকুলার বলে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে হবে, তখন আমরা বলতে পারবো যে এক্স্যাক্টলি তার কোনো প্রবলেম আছে কিনা। তার আগে কিছু বলা যাবে না, আমার সময় লাগবে। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে কাউন্টি ক্রিকেট খেলতে ইংল্যান্ডে পৌঁছেছেন মুস্তাফিজুর রহমান। এর আগে সকালে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন তিনি। যাবার আগে বলে গেলেন খুব বেশি উচ্চ আশা নয়, সুযোগ পেলে সামর্থ্যের সবটুকু ঢেলে দেবেন মুস্তাফিজ। সবকিছু ঠিকঠাক থাকলে 21 জুলাই সাসেক্সের হয়ে মাঠে নামবেন সাতক্ষীরার এই কাটার মাস্টার। আমার তো ম্যাচ না খেলা করে, যদি আমার ম্যাচ খেলায় আমি চেষ্টা করবো আমার নিজের বেস্টটা দেওয়ার, দেশের সম্মান রাখার। কোনো উচ্চাশা নয় সাকিব তামিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টি যাত্রাকালেও খুব সাদা মাঠে ভাবেই বললেন আমাকে তো নাও খেলাতে পারে, এমনই সাতক্ষীরার ফিজ, যদি খেলা হয় তবে সাধ্যের পুরোটুকুই দেবেন তিনি। কবে যাবেন মুস্তাফিজ এই নিয়ে ধোয়াশা বহুদিন ধরে, প্রথমে ইঞ্জুরি ও এরপর ভিসাজনিত কারণে বিলম্বিত হয় তার যাত্রা। মঙ্গলবার রাতে আসে তার বিলেট যাওয়ার সুখবর, সব বাধা কেটে যাওয়ার পর প্রতিক্রিয়া জানালেন কাটার মাস্টার। IPL থেকে আসার পরে শরীরটা তো ভালো ছিল না, আমি রিহ্যাবে ছিলাম, এখন উপরওয়ালার অনেক ভালো, আর সাসেক্সের মতো বড় টিমে খেলতে পারলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো,
দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমি আরো ভালো খেলতে পারি। হযরত শাহজালাল বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের মাত্র দুটি প্রশ্নের উত্তর দিলেন স্বল্পভাষী মুস্তাফিজ। যত দিন গড়াচ্ছিল ততই ম্যাচের সংখ্যা কমছিল ফিজের। নকআউট পর্বের আগ পর্যন্ত তিনটি টি টোয়েন্টি ও চারটি ওয়ানডে খেলতে পারেন মুস্তাফিজ। নেটওয়েস্ট টি টোয়েন্টি ব্লাস্টের খেলায় 21 জুলাই এসেক্স এর বিপক্ষে মাঠে নামবে সাসেক্স, ঠিক তার পরদিন সারের বিপক্ষে ম্যাচ। রয়্যাল ওয়ানডে কাপের খেলায় 24 ও 27 জুলাই যথাক্রমে গ্লস্টারশায়ার ও হ্যাম্পশায়ারের বিপক্ষে মাঠে নামতে পারেন মুস্তাফিজ। 28 জুলাই একটি টি টোয়েন্টির পর সমারসেট ও কেন্টের বিপক্ষে আরও দুটি ম্যাচ পাবেন মুস্তাফিজ। যদিও সাসেক্স এখনও নকআউট পর্ব নিশ্চিত করতে পারেনি, তবে সে পর্ব নিশ্চিত হলে মুস্তাফিজের কাউন্টি সফর হবে দীর্ঘায়িত। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর। নিজেদের অষ্টম ম্যাচে বার্বাডোস ট্রাইডেন্টসের মুখোমুখি হবে সাকিবের জামাইকা তালাওয়াস।